আজকে আমি তোমাদের বাংলা বাংলা দ্বিতীয় বর্ষের ক্লাস নিব নবম শ্রেণী, এবং বিষয় হচ্ছে হলো বিলুপ্ত শব্দ। বিলুপ্ত শব্দকে বিলুপ্তিও বলা যায়। এখন বিলুপ্ত শব্দ কি সেই সম্পর্কে তোমরা জেনে নাও। বিলুপ্ত অর্থাৎ দুই বা উক্ত। আর এই প্রসঙ্গে আরো বলা বলতেছি যে আমাদের মাসিক পরীক্ষার প্রস্তুতি ছিল হচ্ছে হলো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে। যেহেতু প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে তোমাদের করা হয়ে গেছে, সেহেতু আমি তৃতীয় অধ্যায়ে চলে আসছি। তৃতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছদে আছে হচ্ছে হলো তোমাদের পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তো এটা যেহেতু আমরা সহজ বিষয় এবং অনেকবার পড়েছি, সেহেতু এইটা পরবর্তী ক্লাসে পরবর্তী পরিচ্ছেদে আমি চলে আসছি। সেটা হচ্ছে হলো দ্বিরুক্ত শব্দ। এখন দ্বিরুক্ত কি, দেখো দ্বিরুক্ত বা দ্বিউক্তি। তো দ্বিউক্তি হচ্ছে হলো দুইবার উক্ত। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে দুইবার দুইবার শব্দ ব্যবহার করে, একই শব্দ দুইবার অথবা বিপরীতার্থক শব্দ দুইবার ইউজ করে ব্যবহার করে আমরা একটা পদের সমাপ্তি ঘটাই। তো শুধুমাত্র দুইবার উক্ত নয়, এই দুইবার উক্ত হওয়ার পরে আবার কি হয় দেখো, অর্থের তারতম্য ঘটে, সেগুলোই হচ্ছে হলো দ্বিরুক্ত শব্দ। অর্থাৎ যে শব্দগুলো দুইবার দুইবার উচ্চারণ করার ফল উচ্চারণ করব এবং উচ্চারণের পরে কি হবে অর্থের তারতম্য ঘটবে, সেগুলোই হচ্ছে দ্বিরুক্ত শব্দ। দেখো আমি যদি বলি আমার জ্বর এসেছে, তাহলে জ্বর শব্দটা আমি একবার উচ্চারণ করলাম। যখন আমি বলবো যে আমার জ্বর জ্বর ভাব লাগছে অথবা জ্বর জ্বর অনুভব হচ্ছে, তখন কি হবে আমার আসলে জ্বর আসে নাই কিন্তু আসতে পারে, অথবা আমি পুরোপুরি অসুস্থ নই, অসুস্থ হচ্ছি, এই 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 ভাবটাকে বোঝাচ্ছে। এখন দেখো দ্বিরুক্ত শব্দ দুইভাবে সাধিত হয়, একটা হচ্ছে হলো শব্দের দ্বিরুক্ত আর একটা হচ্ছে হলো পদের দ্বিরুক্ত। এখন শব্দের দ্বিরুক্ত কি দেখো, এখন শব্দের শব্দ কি, শব্দ হচ্ছে ওই সকল শব্দ সমূহকে বোঝাবে যেগুলো বিভক্তিহীন নাম শব্দ, অর্থাৎ যেগুলোতে এ আ উ ইত্যাদি থাকবে না। বিভক্তিহীন নাম শব্দগুলো নিয়ে হচ্ছে হলো শব্দ, যেমন দেশে দেশে, ঘর দেশ দেশ, দেশ দেশ বিদেশ, অথবা ঘর ঘর, বড় বড় বৃষ্টির ফোঁটা ইত্যাদি হচ্ছে হলো কি শব্দ। আর যখন আগে শব্দের বিলুপ্তিটা বুঝাও, তারপরে এখন শব্দ কাকে বুঝাচ্ছে, বিভক্তিহীন নাম শব্দগুলো নিয়ে হচ্ছে হলো শব্দ। এখন এই শব্দের বিলুপ্তি হচ্ছে চারভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে হলো সমশব্দের বিলুপ্তি, সমশব্দের বিলুপ্তি। এখন সমশব্দ কি, সম মানে একই একই ধরনের শব্দ, একই শব্দ, যেমন বড় বড় গোলাপ উঠেছে, এটা হচ্ছে সমশব্দের বিলুপ্তি। এর পরবর্তীতে আছে হচ্ছে হলো বিপরীত শব্দের দ্বিরুক্তি। দেখো বিপরীত শব্দের দ্বিরুক্তি কাকে বলতেছি, শব্দের ঠিক অপোজিট আর একটা শব্দকেই বলে হচ্ছে হলো বিপরীত শব্দ। যেমন দেখো হাট বাজার, না সরি হাট বাজার। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, যে আছি ভালো মন্দ মিলেই আমি আছি, এই যে ভালো মন্দ মিলে আছি, এইটা হচ্ছে হলো বিপরীত শব্দের দ্বিরুক্ত। এরপরে আছে হচ্ছে হলো সমার্থক শব্দ, সমার্থক শব্দের দ্বিরুক্তি। এখন দেখো সমার্থক শব্দ কি, সমার্থক শব্দ তো বোঝো হচ্ছে হলো দুই এক বা একাধিক শব্দ থাকবে কিন্তু অর্থ একই হবে,
তাহলে দেখো এখানে আমরা ব্যবহার করতে পারি হাট বাজার। হাট বাজারে সব কিছু পাওয়া যায়। এখন হাটেও আমরা খরচ করি, বাজারেও খরচ করি, খরচ করার স্থানেই হচ্ছে হলো হাট বাজার। সুতরাং হাট এবং বাজারকে আমরা সমার্থক শব্দ হিসাবে ব্যবহার করতে পারি। চার, দেখো চার হচ্ছে হলো বিকৃত শব্দ বা জোড়া তৈরি করার জন্য, অথবা জোড়া তৈরি করার জন্য যে মানে দ্বিতীয় শব্দের যে আমরা আংশিক পরিবর্তন করে যে জোড়া শব্দ করি সেটাই হচ্ছে হলো আমাদের বলা যায় হচ্ছে হলো জোড়া শব্দ তৈরি করার জন্য অথবা কি বিকৃত শব্দ। তো এখানে কি বোঝাচ্ছে যে লেন দেন, দেনা পাওনা, টাকা পয়সা। জোড়া তৈরি করার জন্য অথবা কি জোড়া তৈরির জন্য যে শব্দ গুলোকে আমরা ব্যবহার করি এরকম কিছু শব্দ, তার মধ্যে যেমন আছে হচ্ছে গল্প স্বল্প। স্বল্প বলে কিছু নেই, কিন্তু শুধুমাত্র জোড়া তৈরি করার জন্য আমরা কি করলাম স্বল্প কথাটা লাগাই দিলাম। এরকম যেমন তোড় জোড়, তারপরে মিট মাট, ফিট ফাট, এগুলো হচ্ছে জোড়া তৈরির জন্য আমরা যে দ্বিতীয় শব্দটার কিছুটা দ্বিতীয় অথবা প্রথম শব্দের কিছুটা পরিবর্তন করে আমরা যেটা করি সেটা হচ্ছে হলো জোড়া তৈরি শব্দ। সেটা হচ্ছে হলো শব্দের আর এক প্রকারের শব্দের বিলুপ্তির আর এক প্রকারের উদাহরণ। এখন হচ্ছে হলো পদের বিলুপ্তি। এখন শব্দ আমি কাকে বলছি, শব্দ কি বিভক্তিহীন নাম শব্দগুলোই হচ্ছে শব্দ, কিন্তু বিভক্তিগুলো যে সব বিভক্তিযুক্ত যে শব্দগুলো হচ্ছে সেগুলো হচ্ছে হলো পদ। এখন দেখো বিভক্তিযুক্ত পদ দুইবার ব্যবহার করা হয়। এই এই পদের বিলুপ্তি হচ্ছে হলো বিভক্তিযুক্ত যখন পদ শব্দগুলো আমরা দুইবার করে ব্যবহার করব। এইভাবে আবার এই পদের বিলুপ্তি আবার দুইভাবে সংগঠিত হয়। দেখো সমশব্দের বিলুপ্তি আর সমবিভক্তি। এখন সমশব্দের বিলুপ্তি আর হচ্ছে হলো সম পদের বিলুপ্তি। এখন সমশব্দ কোনটা দেখো, সমশব্দ হচ্ছে দেখো আমি এটা ইউজ করতে পারি, এইটা এটা ব্যবহার করতে পারি, করোনার পরে ঘরে ঘরে অভাব আসবে। তো এই যে ঘরে ঘরে অভাব আসবে। তো দেখো ঘরে ঘরে, এখানে ঘর যোগ এ, ঘর যোগ এ। তো এই যে দেখো দুইটা কি হচ্ছে, সম শব্দ ব্যবহার হচ্ছে, বিভক্তিও এক হচ্ছে। এখন দ্বিতীয়টা আছে দেখো সম পদের বিলুপ্তি। দেখো এখন আমাদের কি হয়, এটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারগুলো দেশে বিদেশে আন্তর্জাতিক বাজারের পরিব্যাপ্তি হচ্ছে দেশে বিদেশে। দেখো দেশে বিদেশে, এখন দেখো দেশ যোগ এ, বিদেশ যোগ এ। তাহলে দেখো দেশ একটা শব্দ, বিদেশ ঠিক তার অপোজিট শব্দ, বিপরীত শব্দ কিন্তু বিভক্তি এক। তো আমরা এখন শিখলাম সম শব্দের বিলুপ্তি, সম পদের সম শব্দের বিলুপ্তি, আর এটা হবে হচ্ছে সরি এটা বলতে সম বিভক্তির বিলুপ্তি। সম পদের হবে না, এটা হচ্ছে সম বিভক্তির বিলুপ্তি, তাহলে সম শব্দের